কেউ তুলছেন সেলফি, কেউ গ্রুপ ছবি, কেউ চিপস খাওয়াচ্ছেন, কেউ আবার হাতে চিপস নিয়ে অপেক্ষা করছেন খাওয়ানোর জন্য, কেউ গায়ে হাত বুলাচ্ছেন। এভাবে বিজলিকে নিয়ে আনন্দে মেতে থাকেন নিঝুম দ্বীপে ঘুরতে আসা পর্যটকরা, পর্যটক কিংবা স্থানীয় সাধারণ মানুষ। সবার আগ্রহ আর আনন্দের অনেকখানি জুড়ে যেন সার্বক্ষণিক থাকে বিজলি। বন্ধুর মতো মিশে গিয়ে সবার দেয়া সব ধরনের খাবারও খেয়ে থাকে মায়াবী এই হরিণ। আমরা যে এখানে হরিণ দেখার জন্য আসছি, হরিণ যদিও বনের ভিতরে গিয়ে হরিণ দেখতে পারি না, তবে যে বন বিভাগের একটা হরিণ আছে বিজলি নামে, আমরা ওটা দেখতে পেয়ে মানে অনেক ভালো লাগছে। আসলে আমার কাছে একটা অসাধারণ অনুভূতি আমার লাগছে। আমি আমার লাইফে এইভাবে কখনো হরিণ দেখিনি, যেটা সাধারণত দেখেছি যেটা থাকে তার চিড়িয়াখানার মধ্যে থাকে, কিন্তু এখানে এসে যে ন্যাচারাল পরিবেশে একটা হরিণ দেখতে পাবো এটা আমি কখনো কল্পনাও করিনি। প্রতিদিন ভোরে এবং সন্ধ্যায় খিদে লাগলে বন বিভাগের পার্শ্ববর্তী ম্যানগ্রোভ বন থেকে বের হয়ে লোকালয়ে চলে আসে বিজলি। নিঝুম দ্বীপের সমুদ্র সৈকত সংলগ্ন নামার বাজারের মানুষের কাছে গিয়ে চিপস, সিঙ্গারা, কলা, বিস্কুট সহ বিভিন্ন ধরনের খাওয়া খেয়ে আবার বাগানে ফিরে যায় সে। বিনিময় মেলে তার সঙ্গে ছবি তোলার সুযোগ। প্রতিদিন আমাদের বাংলা মাঠে আসে এবং প্রতিদিন আসে এখানে থাকে, মাঝে মাঝে বনে যায় এবং পর্যটকরা আসে অনেক আনন্দ পায়। 2017 সালে নিঝুম দ্বীপের চেওয়াখালী এলাকা থেকে শিয়ালের আক্রমণে আহত হওয়া ছোট্ট এক হরিণকে উদ্ধার করে স্থানীয় বন বিভাগ। চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তোলা হয়, নাম রাখা হয় বিজলি। বন তার স্থানীয় নিবাস হলেও বন বিভাগ এবং স্থানীয় লোকজনের মায়ায় প্রতিদিনই দুই বা তিনবার চলে আসে লোকালয়ে বিজলি। আর এভাবেই বনের পশু হয়ে উঠেছে নিঝুম দ্বীপের মানুষের কাছে মনের পশু। আমরা কালকে সন্ধ্যার দিকে অনেকক্ষণ বনের মধ্যে যেয়ে বসাছিলাম যে হরিণ দেখবো আশা করি, কিন্তু এত তো সহজলভ্যভাবে আমাদের সামনে এসে সে উপস্থিত হবে এবং আমাদের এত সাথে মিশে যাবে, এটা আসলে আশ্চর্যজনক। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং বন্য পশুর আক্রমণে প্রায়ই হরিণ সহ অন্যান্য প্রাণী আহত হয়, কিন্তু চিকিৎসার কোনো ব্যবস্থা না থাকায় বেশিরভাগ ক্ষেত্রে সেসব প্রাণী মারা যায়। তাই এখানে হরিণ এবং অন্যান্য প্রাণীর জন্য একটি চিকিৎসা কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন বন বিভাগের এই কর্মকর্তা। যারা বনের হরিণ দেখতে পারে না তাদেরকে তারা ওইসব বিজলিকে দেখে হরিণের যে আনন্দটা সেটা উপভোগ করে, তাকে নিয়ে ছবি তোলে এবং বিজলি সবার আদরের। 2001 সালের 8 এপ্রিল সরকারিভাবে নিঝুম দ্বীপে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। 70-এর দশকে এই দ্বীপে বন বিভাগের কার্যক্রম শুরু করে পরীক্ষামূলকভাবে 4 জোড়া হরিণ ছাড়ে। এখন নিঝুম দ্বীপের বনগুলো হরিণের অভয়ারণ্য, যা এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে দিয়েছে ভিন্ন এক মাত্রা। সারা বছর দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ছুটে আসেন দ্বীপটির সৌন্দর্য দেখতে। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।